বসন্ত, আজকে হচ্ছে আমাদের ভোটের দিন, তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। আমি চা খাচ্ছি, চা খেয়ে দিয়ে সকালে খাওয়া দাওয়া শেষ, অবশ্য চা খেয়ে দিয়ে আমি রেডি হব, ভোটের জন্য যাব, ভোট দেবো। কিন্তু সমস্যা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি কাকে ভোট দিব, কাকে ভোট দেওয়া উচিত, আই ডোন্ট নো। আমি কাউকে চিনি না এখানকার, কিন্তু এখানকার ভোটার আবার কেউ আমার কাছে ভোট চাইলে জানো মা, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, সেদিন রাস্তার ধারে ওই যে বখাটে মহিলাদের মতন বসেছিলাম না, তুমি আমাকে বখাটে বলো না রাস্তার মধ্যে যে মাঝে মাঝে, হ্যাঁ আমি নুরিনা বসেছিলাম, কয়েকটা ভোটার কাজ কাগজ হয়তো কয়েকটা মহিলা ভোটের বিলি করতে করতে যাচ্ছিল, ওরা কি ভাবছে আমি ভোটার হইনি এখনো, নাকি আমি এলাকার মানুষ না, সোজা এখান জিনিস চলে গেলাম, আমার একটা কাগজও ধরাই দিল না। যাই হোক তাই হোক, এখন কি আর করার, কাকে ভোট দেয় কিভাবে ভোট দেবো কিছুই জানি না, চিনি না, যাই যে দেখি কাকে ভোট দেওয়া যায়। তো তো আমরা এখন ইয়েতে ভোট কেন্দ্রে যাচ্ছি, ঠিক আছে, ভোট দেওয়ার জন্য। তোমাদের ভোটের কথা বলে ঘুরতে যাবো না তো আমাদের রাখে? আমাদেরকে সারা কিছু খাবে না, কিন্তু পেট খারাপ করবে, লাঞ্চ করে আসবে না, জানি আমাদের পেট খারাপ করবে তোমাদের, আমাদের নজরে করতেও পারি, গ্যারান্টি আছে। ভোট কেন্দ্রে চলে আসছি, পরিবেশ সুষ্ঠ, ঠিক আছে। আমি বগুড়া যতবার ভোট দিচ্ছি খুব সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি, আমি কোনো কারচুপি বা কোনো কিছু দেখি নাই, কোনো তাই না, আমরা খুব আসলে অনেক সুন্দর পরিবেশ, আমরা যতদিন থেকে ভোট দিই বগুড়ায়, হ্যাঁ নিরবচ্ছিন্ন ভোট হয়েছে এবং কোনো ধরনের আমি দুর্নীতি কোনো কিছু দেখি নাই, এবং আজকের পরিবেশে শান্ত সিষ্ট সুন্দর পরিবেশ আছে, ঠিক আছে, খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমি অবশ্য শুনে আসছি যে কোনো সমস্যা নাই, তো ভোট কেন্দ্রে চলে আসছি আমরা। আল্লাহ, পেয়ারা নিলাম 1 কেজি 150 গ্রাম, 1 কেজি 150 গ্রাম, যাই হোক 115 টাকা আসছে না। কাসুন্দি এগুলো কি বানানো কাসুন্দি না কিনে আনা কাসুন্দি? কিনা কাসুন্দি, কাসুন্দি ভালো নেবেন, কালকে আসেন, কালকে দেবো না কাসুন্দি, আবার আমি কিনে নিয়ে আসি, হ্যাঁ ভালো কাসুন্দি, ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসি, কিন্তু ওটা কালকে পাবেন, ভাত দিয়ে খাওয়ার জন্য কাসুন্দি, তাই আমি অবশ্য কোনোদিন কাসুন দিয়ে ভাত দিয়ে খাই নাই। একদম গাড়ি ঘোড়াতে আমার একটা চলতেছে না, পুলিশের গাড়ি ঘোড়াই শুধুমাত্র পুলিশের গাড়ি চলতেছে বেশি। তো আজকে ভোট খুব সুষ্ঠুভাবে ভোট দিলাম, ভোট আমার ভোট কেন্দ্রে হয়েছে কি জানো আব্দুল মালিক, আমার ভোট কেন্দ্রে হচ্ছে সব 40-এর উপরের মহিলারা ছিল, বুঝছো, বুড়ি না, যাই হোক মানে যারা বয়স্ক ছিল তাদের ভোট দিতে অনেক টাইম লাগতেছিল, কারণ হচ্ছে ইয়ে হয়েছিল, না না সেটার চাইতে বড় সমস্যা হচ্ছিল নখে ফিঙ্গারপ্রিন্ট আসতেছিল না, হ্যাঁ এই পেয়ারা গুলোই ভালো আসলে, নাটোরের পেয়ারা, যাই হোক পরে এই জন্য টাইম লাগছে অবশ্য ভোট দিতে। কি যে শান্তি করে রাস্তা পার হলাম, আর মনে হচ্ছে হাঁটি, একদম ফাঁকা রাস্তা, কি এই রাস্তাগুলো বেশ বিজি থাকে, একদম ভালো লাগে না বাবা, খালি পুলিশের গাড়ি, পরে আবার ভয় লাগে, পুলিশ দেখলে ভয় লাগে, চলো ভিডিও না করি আমি আর। আমি সবসময় সামনের রাস্তাটা দিয়ে হাঁটি, অথচ মার্কেটটার ভিতরে পাশে ঢুকা হয়নি, তাই না, আজকেই প্রথম ঢুকলাম, নতুন তৈরি হচ্ছে মার্কেটটা, এপাশে দোকানগুলো এখনো ভাড়া দেয়নি, এপাশে বা বিশাল বিশাল ইয়েটিয়া করে ফেলছে, তাই না, এটা কি কয়তলার ভিত্তি দিয়ে করছে সেটা কি জানো, কয়তলা বিল্ডিং হবে এটা, 7-8 তলা, মার্কেটের ডিজাইনার কে, কি বাথরুম করতে, ও হ্যাঁ হ্যাঁ উজুখানা বাথরুম, ফাইন, এই ব্যবস্থাটা জরুরি আছে, সব বাথরুম মার্কেটে থাকা হতো বাইরে, এই মার্কেটগুলো এই দোকানগুলো মানে এখনো ভাড়া হয়নি, হ্যাঁ চলবে, ভালো সিস্টেম বুঝতে, তাই না, খারাপ
ইনি যে মার্কেটের মালিক হবে সম্বন্ধে পরিচিত এই ওনার বাসায় আমি কিছুদিন ভাড়া ছিলাম কারা হ্যাঁ হ্যাঁ সেটাই তো তো নতুন মার্কেট একদম নতুন মার্কেট এটা বের হয়ে আসতেছি মেয়ে একদিনের রাস্তা দিয়ে সারা প্রতিদিন হাঁটি অথচ একদিন এখানে ঢুকি নাই কি করলো নতুন যে দেখবো তাও করা হয়নি তো গরু মাংসটা আমি মাখায় দিয়ে চলে গেছিলাম আব্দুল মালিক ঠিক আছে গরু মাংস সবকিছু নুরিনা করছে গরু মাংসটা পরে আমি মশলা দিয়ে মাখায় দিয়ে চলে গেছিলাম আর লাউয়ের অবশ্য লবণ দেওয়া লাগছে তা তো লবণ তো চাকি দেয়াই লাগবে হ্যাঁ নাপি গা নুরিনা লবণ দিছে তাই সেই জন্য তরকারি টেস্ট বেশি তাই না কয় বাবা বসে বসে খাইতে বসে এটা আমাদের বাসায় ফ্যান চালানো শুরু হয়ে গেছে আজকে ফার্স্ট ফ্যান ডাইনিং এ চলতেছে আর কালকে তো বাজার থেকে আসার পরে আমি ফ্যান চালাইছিলাম ফ্যান ছাড়া আমার এই বাসাটা এত গরম মানে শীতকালের জন্য একটা পারফেক্ট বাসা বাট গরমকালের জন্য মানে মনে হয় যেন একেবারে জানটা বের হয়ে যায় আব্দুল মালিক এখন খেয়ে দিয়ে চলে যাবে টাইম নাই লাউ খাই নাই এখন আমি বাবা চলে যাচ্ছে ভালো থাকো কথা বলতে হয় না আল্লাহ তো সবাইকে ভালো রাখুক সেটা বলো আল্লাহ হাফেজ সাবধানে যাও হ্যাঁ বাই নাফি বিকেলবেলা সাইকেল নিয়ে নামছে চালানো শেষ চলো এখন বাসায় যাব আমরা ওকে নামো তো ভোটের একটু একটু নিউজ শুনলাম কি অবস্থা বাবা ধরো না সাইকেল ভোটের নিউজ শোনার দরকার ছিল ভোট যাদেরকে দিছি তারাই তো উঠে গেল ভালো খবর গুড নিউজ চিনি আর না চিনি তবে খবর নিয়েই ভোটটা দিছিলাম পরে হ্যাঁ না তো ভাইয়ের কাছে যাবে মনে হয় টুটুলে সাই টুটুলের একটা গান আছে যে হুমায়ুন আহমেদের লেখা গান ভুলে গেছে যাই হোক চাঁদনি পশরে এটা একটা গান আছে চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে এত সুন্দর একটা চাঁদ উঠছে আকাশে যে না দেখায় আর না পারলাম না তো খুব সুন্দর একটা চাঁদ উঠছে আকাশে চারপাশ যদিও অন্ধকার মজার ঘটনা হচ্ছে আসলে কৃষ্ণপক্ষ এখন মনে হয় তো যে কারণে কালকে থেকে একটু কালকে পুরা ইয়েটা ছিল আজকে নাই অতটা চারপাশটা একটু অন্ধকার এই জন্য মানে আরো ভালো লাগতেছে যাই হোক তো এখানে ভাত হচ্ছে রাতের বেলা এই পাশে ভর্তা এটা হচ্ছে ডাল ভর্তা হবে আর দুপুরবেলা যে গরুর মাংস ছিল সে গরুর মাংস দিয়ে আলু বেগুন দিয়ে একটু ভাতি করা হয়েছে এটা আমি খুব পছন্দ করি আর এই পাশে হচ্ছে নুরিনা ভোট আমি যাদেরকে দিচ্ছি তারাই জিতছে আহা হা হা এত তো বলা যাবে না এগুলো বলা যাবে না এগুলো বলা যাবে না নিয়ম নাই তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম